الحمد لله وسلام على عباده الذين اصطفى شكول প্রশংসা মহান আল্লাহ তাআলার জন্য সালাম তার মনোনীত বান্দাদের প্রতি শুরু হচ্ছে কোরআন থেকে সালাত সম্পর্কে আলোচনা আজ আলোচনার ষষ্ঠ পর্ব সালাত সম্পর্কে জানার শুরুতে আমাদের জানা দরকার ইসলামী শরীয়তের ইতিহাস এ প্রসঙ্গে আল্লাহ সুবহানাহু তাআলা সূরা আশ-শুআরা আয়াত 13 থেকে 16 তে উল্লেখ করেছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম بسم الله الرحمن الرحيم شرع لكم من الدين ما وصى به نوحا তিনি আপনাদের জন্য দ্বীনের সেই শরীয়ত নির্ধারণ করেছেন যার নির্দেশ তিনি নূহ আলাইহিস সালামকে দান করেছিলেন والذي اوحينا اليك এবং যার ওহি আপনাকে করা হচ্ছে وَمَا وَصَّيْنَا بِهِ إِبْرَاهِيمَ وَمُوسَى وَعِيسَى আর ইব্রাহিম মূসা ও ঈসা আলাইহিস সালাম কেও এই নির্দেশ দান করেছিলেন যে আন আকিমুদ্দিন ওয়া লা তাতাফাররাকু ফিহি আপনারা দ্বীনকে প্রতিষ্ঠিত করুন তাতে কোনো মতবিরোধ করবেন না ওয়া লা তাতাফাররাকু ফিহি আপনারা দ্বীনকে প্রতিষ্ঠিত করুন ওলা তাতাফাররাকু ফি তাতে কোনো মতবিরোধ করবেন না কাবুরা আলাল মুশরিকিনা মা তাদউহুম ইলাই আপনি মুশরিকদের যে কোনো বিষয়ে আমন্ত্রণ জানান না কেন তাদের কাছে তা দুঃসাধ্য মনে হবে আল্লাহ ইয়াস্তাবি ইলাই মান ইয়াশা আল্লাহ তাকে মনোনীত করেন যে ইচ্ছা পোষণ করে আল্লাহ ইয়াস্তাবি ইলাই মান ইয়াশা আল্লাহ তাকে মনোনীত করেন যে নিজে ইচ্ছা পোষণ করে ওয়া ইহদি ইলাই মান ইয়ানিব এবং তাকে আল্লাহ পথ প্রদর্শন করেন যে একনিষ্ঠ একমুখী আল্লাহ ইয়াস্তাবি ইলাই মান ইয়াশা ইয়াহদি ইলাই মান ইউনিব আল্লাহ তাকে মনোনীত করেন যে ইচ্ছা পোষণ করে আল্লাহ তাকে পথ প্রদর্শন করেন যে একমুখী একনিষ্ঠ وَمَا تَفَرَّقُوا إِلَّا مِنْ بَعْدِ مَا جَاءَهُمُ الْعِلْمِ بَغْيًا بَيْنَهُمْ তাদের নিকট জ্ঞান আসার পর কেবলমাত্র পারস্পরিক বিদ্বেষ বশত তারা বিভক্ত হয়ে গেছে ওয়ালাউলা কালিমাতুন সাবাকাত মির রাব্বিকা ইলা আজালিম মুসাম্মাল্লা কুদিয়া বাইনাহুম যদি আপনার প্রতিপালকের পক্ষ হতে পূর্ব থেকে একটা নির্দিষ্ট কাল অবধি কথা নির্ধারিত না থাকত তবে অবশ্যই তাদের মধ্যে ফয়সালা হয়ে যেত অর্থাৎ তাদের এই পারস্পরিক বিদ্বেষ বশত বিভক্ত হওয়া আল্লাহর নিকট থেকে একটা গজব এসে যেত وَإِنَّ الَّذِينَ أُورِثُوا الْكِتَابَ مِنْ بَعْدِهِمْ لَفِي شَكٍّ مِنْهُ مُرِيبٍ এবং নিশ্চয়ই তাদের পর যারা কিতাবের ওয়ারিশ হয়েছে তারা এই বিষয়ে ঘোর সন্দেহে পড়ে আছে অর্থাৎ কিতাবের যারা ওয়ারিশ তারাও এই তাদের বিভক্ত হওয়া এই বিষয়ে সন্দেহে পড়ে আছে فلذلك فادع واستقم كما امرت এবং এজন্য আপনি আহ্বান করুন এবং যেহেতু আপনি আদিষ্ট হয়েছেন
সেরূপে দৃঢ় প্রতিষ্ঠিত থাকুন। অলা তাত্তাবে আহুয়াহু, আর তাদের প্রবৃত্তির অনুসরণ করবেন না। ওয়াকুল আমান্তু বিমা আনজালাল্লাহু মিন কিতাব, এবং বলুন আল্লাহ যে কিতাব অবতীর্ণ করেছেন তাতে আমি বিশ্বাস করি। ওয়া উমিরতু লিআদিলা বাইনাকুম, এবং আপনাদের মধ্যে ন্যায় বিচার করতে আমি আদিষ্ট হয়েছি। আল্লাহু রব্বুনা ওয়া রব্বুকুম, আল্লাহ আমাদের ও আপনাদের প্রতিপালক। লানা আমালুনা ওয়া লাকুম আমালুকুম, আমাদের কর্ম আমাদের জন্য এবং আপনাদের কর্ম আপনাদের জন্য। লা হুজ্জাতা বাইনানা ওয়া বাইনাকুম, আমাদের ও আপনাদের মধ্যে কোনো বিতর্ক নেই। আল্লাহ ইয়াজমাউ বাইনানা ওয়া ইলাইহিল মাসির, আল্লাহ আমাদের ও আপনাদের একত্র করবেন এবং তারই নিকট প্রত্যাবর্তন। এই আয়াতে আল্লাহ সুবহানাহু তাআলা বলেছেন, ফাদউ ওয়াস্তাকিম কামা উমিরত, এজন্য আপনি আহ্বান করুন যেহেতু আপনি আদিষ্ট হয়েছেন, এবং সেই রূপে দৃঢ় প্রতিষ্ঠিত থাকুন। আপনি তাদের প্রবৃত্তির অনুসরণ করবেন না। বলুন আল্লাহ যে কিতাব অবতীর্ণ করেছেন তাতে আমি বিশ্বাস করি। আপনাদের মধ্যে ন্যায় বিচার করতে আমি আদিষ্ট হয়েছি। আল্লাহ আপনাদের প্রতিপালক, আমাদের প্রতিপালক। আমাদের কর্ম আমাদের জন্য, আপনাদের কর্ম আপনাদের জন্য। আমাদের ও আপনাদের মধ্যে কোনো বিতর্ক নেই, কারণ আল্লাহ আমাদের ও আপনাদের একত্র করবেন, তার নিকট সকলেরই প্রত্যাবর্তন। والذين يحاجون في الله من بعد ما استجيب له حجتهم داحدة عند ربهم وعليهم غضب ولهم عذاب شديد. এবং যারা আল্লাহর দ্বীন মেনে নেওয়ার পর সে সম্পর্কে তর্ক বিতর্ক করে, প্রতিপালকের নিকট তাদের তর্ক বিতর্ক বাতিল। তাদের প্রতি আল্লাহর গজব এবং তাদের জন্য কঠোর শাস্তি। মাযাল্লাহ মাযাল্লাহ। আল্লাহ সুবহানাহু তাআলা এই আয়াতে উল্লেখ করেছেন, ওয়াল্লাযীনা ইউহাজুনা ফিল্লাহ মিন বাদি মাস্তুজিবা লাহু, আল্লাহর দ্বীন মেনে নেওয়ার পর সে সম্পর্কে তর্ক বিতর্ক। হুজ্জাতুহুম দাহিদাতুন ইনদা রাব্বিহিম, তাদের এই তর্ক বিতর্ক আল্লাহ তাআলার নিকট বাতিল। ওয়া আলাইহিম গাদাবুন, তাদের প্রতি গজব। ওয়া লাহুম আযাবুন শাদীদ, তাদের জন্য কঠোর শাস্তি। তাই আমরা সাবধান হয়ে যাই, দিনের ব্যাপারে কখনো তর্ক বিতর্ক না করি। মহান আল্লাহ সুবহানাহু তাআলা সালাতে দণ্ডায়মান হওয়ার জন্য তিনটি পদ্ধতিতে নির্দেশ প্রদান করেছেন। সূরা বাকারা আয়াত 238 ও 239। أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. حافظوا على الصلوات والصلاة الوسطى
وقوموا لله قانتين আপনারা সালাত সমূহের হেফাজত করুন সালাতই তো যোগাযোগের মাধ্যম অতএব আল্লাহর সামনে মাথা নত করে দণ্ডায়মান হউন ফাইন খিফতুম ফারিজালান আও রুকবানা আর যদি আপনারা কোনো আশঙ্কা করেন তবে পথ চলতে চলতে অথবা আরোহী অবস্থায় সালাত কায়েম করুন فَإِذَا أَمِنْتُمْ فَاذْكُرُوا اللَّهَ كَمَا عَلَّمَكُمْ مَا لَمْ تَكُونُوا تَعْلَمُونَ যখন আপনারা নিরাপদ হবেন তখন আল্লাহকে স্মরণ করুন যেভাবে আল্লাহ তাআলা শিক্ষা দিয়েছেন আপনারা জানতেন না সূরা বাকারা আয়াত 238 ও 239 এ তিনটি পদ্ধতির কথা উল্লেখ করা হয়েছে হাফিজু আলা সালাওয়াত সালাত সময়ের হেফাজত করুন ওয়া সালাতিল উস্তা সালাতই তো যোগাযোগের মাধ্যম ওয়া কুমু লিল্লাহি কানিতি আল্লাহর সামনে মাথা নত করে দণ্ডায়মান হউন সালাতে দণ্ডায়মান হওয়ার প্রথম পদ্ধতি হল আল্লাহর সামনে স্বাভাবিক অবস্থায় মাথা নত করে দণ্ডায়মান হতে হবে দ্বিতীয় পদ্ধতি হল ফাইন খিফতুম যদি আশঙ্কা করেন সূরা বাকারার 238 ও 239 আয়াতের পূর্বের আয়াত এবং পরের আয়াত তালাক সংক্রান্ত অতএব ফাইন খিফতুম ফাইন খিফতুম অর্থ কোনোভাবেই যুদ্ধ অবস্থা হবে না খিফতুম আগের আয়াতে বলা হয়েছে হাফিজু আলা সালাওয়াত সালাতের হেফাজত করুন খিফতুম ফাইন খিফতুম তাহলে হেফাজতের খিফতুম যে কোনোভাবেই সালাতের হেফাজত নষ্ট হওয়ার যদি আশঙ্কা হয় তবে ফারিজালান পথ চলতে চলতে আও রুকবানান এবং আরোহী অবস্থায় সালাত কায়েম করুন অর্থাৎ স্বাভাবিক অবস্থায় সালাতের জন্য মাথা নত করে দণ্ডায়মান অবস্থায় সালাত কায়েম করতে হবে যদি সালাতের হেফাজতের সমস্যা হয় সালাতের সময় অথবা কোনো কারণে সালাতের কোনো ব্যাঘাত করতে পারে আশঙ্কা হয় তখন ফারিজালান আও রুকবানান পথ চলতে চলতে অথবা আরোহী অবস্থায় সালাত কায়েম করুন ফাইজা আমিনতু আর যখন নিরাপদ হবেন ফাজকুরুল্লাহ আল্লাহকে স্মরণ করুন কামা আল্লামাকুম মা লাম তাকুনু তাআলামুন যেভাবে আল্লাহ শিক্ষা দিয়েছেন যা আপনারা জানতেন না তাহলে সালাতে দণ্ডায়মান হওয়ার শিক্ষা আল্লাহ সুবহানাহু তাআলা যেভাবে দিয়েছেন সেইভাবে যেহেতু আমরা জানতাম না আমাদেরকে আল্লাহ তাআলার তিনটি নির্দেশ মোতাবেক তিনটি অবস্থায় থেকে সালাতে দণ্ডায়মান হতে হবে সূরা আল মাআরিজ আয়াত 33 34 ও 35 أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذين هم بشهاداتهم قائمون এবং যারা সু সাক্ষ্য দানে দণ্ডায়মান হয় والذين هم على صلاتهم يحافظون এবং যারা সু সালাতের হিফাজতকারী উলাইকা ফি জান্নাতিম মুকরামুন তারাই জান্নাতে সম্মানিত হবে যারা স্বীয় সাক্ষ্যদানে দণ্ডায়মান হয় যারা স্বীয় সালাতের হেফাজতকারী
তারাই জান্নাতে সম্মানিত হবে। সূরা আলে ইমরান আয়াত 113। লাইসু সাওয়া মিন আহলিল কিতাবি উম্মাতুন, তারা সবাই সমান নয়, আহলে কিতাবদের মধ্যে এমনও কিছু উম্মত আছে, কাইমাতুন ইয়াতলুনা আয়াতিল্লাহি আনা ইল্লাইল, যারা গভীর রাতে দণ্ডায়মান হয়, আল্লাহর আয়াত তিলাওয়াত করে, ওয়াহুম ইয়াসজুদুন, তারাই সিজদাকারী। লাইসু সাওয়া মিন আহলিল কিতাবি উম্মাতুন, তারা সবাই সমান নয়, আহলে কিতাবদের মধ্যে এমনও কিছু উম্মত আছে, কাইমাতুন ইয়াতলুনা আয়াতিল্লাহি আনা ইল্লাইল, যারা গভীর রাতে দণ্ডায়মান হয়, আল্লাহর আয়াত তিলাওয়াত করে, ওয়াহুম ইয়াসজুদুন, তারাই সিজদাকারী। যারা কিয়ামতের দিন রুকু করতে পারবে না, তাদের শাস্তি সম্পর্কে মহান আল্লাহ সুবহানাহু তাআলা সূরা মুরসালাত আয়াত 47 থেকে 50 উল্লেখ করেছেন। বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াইলু ইয়াওমাইযিন লিল মুকাজ্জিবিন, সেদিন ধ্বংস মিথ্যা আরোপকারীদের জন্য, ইজা কিলা লাহুম ইরকাউ লা ইরকাউন, যখন তাদের বলা হয় রুকু করুন, তারা রুকু করতে পারবে না, ইজা কিলা লাহুম ইরকাউ লা ইরকাউন, যখন তাদের বলা হয় রুকু করুন, তারা রুকু করতে পারবে না, ওয়াইলু ইয়াওমাইযিন লিল মুকাজ্জিবিন, সেদিন ধ্বংস মিথ্যা আরোপকারীদের জন্য, ভাবে আইয়া হাদিসিন বাদাহু ইউমিনুন, তাহলে কোরআনের পর আর কোন হাদিস আছে যার উপর ঈমান আনবে, ভাবে আইয়া হাদিসিন বাদাহু ইউমিনুন, কোরআনের পর আর কোন কিতাব আছে যার পর ঈমান আনবে, ভাবে আইয়া হাদিসিন বাদাহু ইউমিনুন, তাহলে কোরআনের পর আর কোন হাদিস আছে, কোন কথাবার্তা আছে, কোন কিতাব আছে যার উপর ঈমান আনবে। মাযাল্লাহ, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কোরআনের পর আর কোন কিতাবের উপর ঈমান আনার জন্য সুযোগ না রাখে। আমরা রুকু সম্পর্কে পূর্বের আয়াতে জেনেছি, কিয়ামতের দিন যারা রুকু করতে পারবে না, তাদেরকে শাস্তি বরণ করতে হবে। আমরা রুকু সম্পর্কে পরপর কয়েকটি আয়াত জানব। বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু রুকাউ ওয়াসজুদু ওয়া'বুদু রাব্বাকুম ওয়াফআলুল খায়রা লাআল্লাকুম তুফলিহুন, হে ইমানদারগণ, আপনারা রুকু করুন, সিজদা করুন, আপনার রবের গোলামি করুন ও সৎকাজ সম্পাদন করুন, যাতে আপনারা সফল কাম হতে পারেন। সূরা বাকারা আয়াত 43। ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া রাকউ মা'আর রাকিঈন, আর আপনারা সালাত কায়েম করুন, যাকাত প্রদান করুন এবং বিনয়ী হন বিনীতদের সাথে। সূরা আলে ইমরান আয়াত 43। ইয়া মারইয়াম উকনুতি লি রাব্বিক ওয়াসজুদি ওয়ারকাই মা'আর রাকিঈন, হে মারিয়াম, আপনার রবের সামনে মাথা নত করুন, সিজদা করুন, বিনয়ী হন বিনীতদের সাথে। সূরা আল মাইদা আয়াত 55।
إنما أوليكم الله ورسوله والذين آمنوا الذين يقيمون الصلاة ويؤتوا الزكاة وهم راكعون আপনার অভিভাবক তো আল্লাহ ও তার রাসূল এবং ঈমানদারগণ যারা সালাত কায়েম করে যাকাত প্রদান করে এবং তারাই তো বিনয়ী আল্লাযীনা ইউকিমুনাস সালাত ওয়া ইতুনাজ যাকাত ওয়া হুম রাকিউন যারা সালাত কায়েম করে যারা যাকাত প্রদান করে তারাই তো বিনয়ী উপরে যে পাঁচটি আয়াত তিলাওয়াত করা হলো সেখানে ইয়ারকাউ আরকাউ রাকেই রাকেউন শব্দগুলো এসেছে রাকেউন শব্দটি পবিত্র কোরআন মাজিদে বিভিন্ন রকমে ১৩ বার এসেছে এর অর্থ হলো মাথা নত করা বিনয়ী হওয়া এটি সালাতে যে রুকু করা হয় সেরূপ অর্থ করলে উপরের আয়াতগুলোর অর্থ বোধগম্য হবে না মাথা নত করে শারীরিক রুকু করা তখনই হবে যখন রাকিউন শব্দের পূর্বে খাররা শব্দটি যোগ থাকবে মূল শব্দ খাররা বা খারারা এর অর্থ হলো লুটিয়ে পড়া পতিত হওয়া পবিত্র কোরআন মাজিদে রুকু শব্দের পূর্বে খাররা শব্দটি মাত্র একবার এসেছে সূরা সাদ আয়াত ২৪ এর মাঝামাঝি بسم الله الرحمن الرحيم وزن داود أنما فتنه فاستغفر ربه وخر راكعا وآناب যখন দাউদ আলাইহিস সালামের খেয়াল হলো যে আমি তাকে পরীক্ষা করছি তখন তিনি রবের কাছে ক্ষমা প্রার্থনা করলেন তখনই লুটিয়ে পড়লেন বিনয়ী হয়ে অর্থাৎ তখনই লুটিয়ে পড়ে রুকু করলেন এবং তার অভিমুখী হলেন এখানে হযরত দাউদ আলাইহিস সালামের কথা উল্লেখ করা হলো যখন হযরত দাউদ আলাইহিস সালাম এর খেয়াল হলো যে আমি তাকে পরীক্ষা করছি তখনই তিনি রবের কাছে ক্ষমা প্রার্থনা করলেন লুটিয়ে পড়লেন রুকু করে কোরআন শরীফে শুধুমাত্র একটি জায়গায় খাররা রাকিআন লুটিয়ে পড়ে রুকু করলেন এবং তার অভিমুখী হলেন আল্লাহ তাআলা এই আয়াতের মাধ্যমে আমাদেরকে লুটিয়ে পড়ে রুকু করা শিখিয়ে দিয়েছেন রুকু অবস্থায় দোয়া সূরা আলে ইমরান আয়াত ১৯১ থেকে ১৯৩ বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামাও ওয়া কুউদাও ওয়া আলা যুনুবিহিম ওয়ায়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ربنا ما خلقت هذا باطلا سبحانك فقينا عذاب النار যারা দাঁড়িয়ে বসে ও শায়িত অবস্থায় আল্লাহকে স্মরণ করে এবং আসমান ও জমিনের মাঝে সৃষ্টি নিয়ে চিন্তা গবেষণা করে হে আমার প্রভু আপনি এসব অনর্থক সৃষ্টি করেননি সকল পবিত্রতা আপনারই আপনি দোজখের শাস্তি থেকে বাঁচান রব্বানা ইন্নাকা মান তুদখিলান নার ফাকাদ আখজাইতাহ ওয়ামা লিজ্জালিমিনা মিন আনসার হে আমার প্রভু নিশ্চয় আপনি যাকে দোযখে নিক্ষেপ করবেন সে তো অপমানিত হল আর জালেমদের কোন সাহায্যকারী নেই
ربنا إننا سمعنا مناديا ينادي للإيمان أن آمنوا بربكم فآمنا ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار يا مار প্রভু আমরা নিশ্চিতভাবে শুনেছি একজন আহ্বানকারীর একজন আহ্বানকারীকে ঈমানের প্রতি আহ্বান করতে আপনাদের রবের প্রতি ঈমান আনুন তাই আমরা ঈমান এনেছি হে আমার প্রভু অতএব আমাদেরকে আমাদের অপরাধসমূহকে ক্ষমা করে দিন এবং আমাদের সকল দোষ ত্রুটি দূর করে দিন আর নেক লোকদের সাথে আমাদের মৃত্যু দান করুন সূরা বনি ইসরাইল আয়াত 80 وَقُلْ رَبِّ أَدْخِلْنِي مُدْخِلَ صِدِقٍ وَأَكْرِزْنِي مُخْرَجَ صِدِقٍ وَاجْعَلْ لِي مِنْ لَدُنْكَ سُلْطَانًا نَصِيرًا এবং বলুন হে আমার প্রভু আমাকে সত্য কল্যাণের সাথে প্রবেশ করান সত্য ও কল্যাণের সাথে বহির্গত করুন আর আমার জন্য আপনার পক্ষ হতে সাহায্যকারী ক্ষমতা দান করুন হে আমার প্রভু আমাকে সত্য ও কল্যাণের সাথে প্রবেশ করান সত্য ও কল্যাণের সাথে বহির্গত করুন আর আমার জন্য আপনার পক্ষ হতে সাহায্যকারী ক্ষমতা দান করুন আমরা এই সাথে রুকু পর্ব শেষ করলাম পরবর্তী পর্বে আমরা সালাতে সিজদা ও তার দোয়া সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ